বিজনেস কমিউনিকেশন বিষয়ের চ্যাপ্টার 6 আদার ফর্মস অফ বিজনেস কমিউনিকেশন এর বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা এতদিন পর্যন্ত আসলে ইন্টারভিউ নিয়েই কথা বলেছি, আজ আমরা কথা বলবো একটা নতুন টপিক নিয়ে, সেটা হলো টেলিফোনিক কনভারসেশন। উই ক্যান ডিফাইন টেলিফোনিক কনভারসেশন অ্যাজ অ্যান এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বিটুইন টু পার্সনস ওভার ফোন, অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে ওভার ফোনে যদি তথ্যের আদান প্রদান হয় আমরা সেটাকে টেলিফোনিক কনভারসেশন বলতে পারি। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ওয়াইডলি ইউজড মেকানিক্যাল মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন ইজ টেলিফোন। আসলে বহুল ব্যবহৃত এবং অনেক প্রাচীন সময় থেকেই, আমরা যদি ধরে আসি একদম অনেক প্রাচীন না, তবে এটা একটা মোটামুটি বলা যেতে পারে, যেমন এখনকার আমরা আধুনিকতম সময় কমিউনিকেশনের ক্ষেত্রে বলতে পারি সোশ্যাল মিডিয়া, বলতে পারি ইমেইলের কথা, হ্যাঁ, কিন্তু এসবের থেকেও পুরাতন একটি মাধ্যম হলো টেলিফোনিক কনভারসেশন। বাই টেলিফোন পার্সনস রিসাইডিং ফার অ্যাওয়ে ফ্রম ইচ আদার ক্যান ইজিলি এক্সচেঞ্জ নেসেসারি ইনফরমেশন। আর এখন তো আমাদের মোবাইল ফোন বা সেলফোন চলে এসেছে, সেটা আমাদের আরও সহজ করে দিয়েছে আমাদের যোগাযোগটাকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকে একটু টেলিফোনিক কনভারসেশন সম্পর্কে জানব। প্রথমত অ্যাডভান্টেজেস অ্যান্ড ইম্পর্টেন্স অফ টেলিফোনিক কনভারসেশন। ফোনে কথা বলাটা আসলে অনেক সময় আমাদের অনেক সময় বাঁচিয়ে দেয়, যে কোথাও যাওয়া, সেখানে যেতে আমাদের সময় লাগে, অর্থ ব্যয় হয়, তারপরে হলো মানে ফর্মালিটি রাখতে ব্যাপার আছে, কিন্তু একটা নাম্বার ডায়াল করে আমি একটা ইনফরমেশান আমি খুব দ্রুততম সময়ে কী করে ফেলতে পারি, আরেকজনের সাথে শেয়ার করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে টেলিফোন আমাদেরকে আসলে অনেক অনেক সুবিধা দিচ্ছে। টেলিফোনের কথা বলি বা সেলফোনের কথা বলি বা মোবাইল ফোনের কথা বলি, নাম্বার ওয়ান যেটা বলা হচ্ছে মানি সেভিং। ওয়ান অফ দ্য মেজর অ্যাডভান্টেজেস অফ ইউজিং টেলিফোন ইজ দ্যাট ইট সেভস মানি অফ দ্য ইউজার্স। এটা অবশ্যই আমাদের কী করে, অর্থ বাঁচায়। উই ক্যান মেক এ টেলিফোন কল অ্যাট এ চিপার কস্ট কম্পেয়ার টু সেন্ডিং লেটার অর ফেস টু ফেস কনভারসেশন। দেখো, কাউকে যদি তুমি একটা ইন্টারভিউর জন্য ডাকো, মানে কারোর সাথে তুমি যদি সাক্ষাতে কোনো একটা কথা বলতে চাও, তাহলে অবশ্যই তার জন্য তোমার আপ্যায়নের ব্যবস্থা করতে হয়, হ্যাঁ। আবার যদি চিঠি পাঠাতে যাও, এখনকার সময় অবশ্য টেলিফোনের চেয়েও আরও বেশি দ্রুততম সময়ে, আরও বেশি মানে কম খরচে, আরও বেশি কী বলবো, সহজ উপায়ে যে কমিউনিকেশনটা করা যায় সেটা হলো কি, ইমেইলের মাধ্যমে, তাই না? আচ্ছা, সেটার কথা আমরা গেলাম না, আমরা টেলিফোনিক কনভারসেশনেই থাকি। তাহলে এটা মানি সেভিং, আমার টেলিফোন করতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না, সেই সাথে টাইম সেভিং। টেলিফোন অলসো সেভস দ্য ইনভ্যালুয়েবল টাইম অফ পিপল অ্যাজ ইট ক্যান অ্যাভেলেবল রিচ টু এনি ওয়ান উইদাউট মাচ টয়েল। খুব সহজে আমরা আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি ফোন ব্যবহার করার মাধ্যমে। হোয়ার ফেস টু ফেস কনভারসেশন অর মিটিং টেক্স হিউজ টাইম, টেলিফোন কনভারসেশন টেক্স অনলি ফিউ মিনিটস টু এক্সচেঞ্জ মেসেজ। জাস্ট আমার একটা কথা মনে হলো, একটা তথ্য জানা দরকার, আমি টেলিফোন করে তার কাছ থেকে জেনে নিলাম। কিন্তু এটা যদি আমি ফেস টু ফেস কনভারসেশন করতে যাই বা কোনো মিটিং অ্যারেঞ্জ করতে যাই, তাহলে এটা আমার অনেক লেন্দি প্রসেস এবং আমার সময় সাপেক্ষ একটা ব্যাপারে দাঁড়ায়, ঠিক আছে? আচ্ছা, নাম্বার থ্রি, কনভেনিয়েন্ট ফর ডিস্ট্যান্স পিপল। দূরবর্তী মানুষের জন্য এটা অবশ্যই খুবই একটি সহজ উপায়। ইট ইজ মোস্ট কনভেনিয়েন্ট টু ডিস্ট্যান্স পিপল টু কমিউনিকেট ওভার টেলিফোন। People staying far away from each other can easily reach anybody through a phone call within a few seconds, where face-to-face communication is almost impossible or time-consuming. আমাদের বর্তমান সময়ে চিন্তা করলে তো আরও বেশি, যে যানজট রাস্তাঘাটে অনেক বেশি সময় নষ্ট হয়, তাই না? তাতে ওভার ফোনে যে কোনো ব্যক্তির সাথে আমি খুব সহজেই কমিউনিকেট করে নিতে পারি, এবং তাহলে এটা আমার দূরবর্তী যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগের জন্য অনেক বেশি সহায়ক। সেই সাথে কুইক ফিডব্যাক পাওয়া যায়, যেমন ধরো ইমেল করলে ইমেলের উত্তর পাওয়ার জন্য তোমার অপেক্ষা করতে হবে, বা চিঠি পাঠালে চিঠির উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু ওভার ফোনে কথা বলে কিন্তু আমি খুব দ্রুতই কি পেতে পারি, ফিডব্যাক পেতে পারি। টেলিফোন কনভারসেশন প্রোভাইডস দ্য অ্যাডভান্টেজ অফ প্রডিউসিং কুইক ফিডব্যাক, বোথ দ্য পার্টিস হিয়ার ইন্টারেক্ট উইথ ইচ আদার অ্যান্ড ইনস্ট্যান্টলি প্রডিউস রেসপন্সেস টু ইচ আদার। যেহেতু দুজন একই সাথে কথা বলছে এবং দুজন দুজনের মনোভাবটা খুব সহজেই একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারছে, ফিডব্যাকটা খুব সহজেই পাওয়া যাচ্ছে। সেই সাথে ইজি অ্যাক্সেস টু এভরিহোয়ার, সব জায়গায় খুব সহজেই অ্যাক্সেস করা যায় টেলিফোনের মাধ্যমে। সামটাইমস দ্য অ্যাক্সেস অফ এ পার্সন মে বি ডিনাইড টু সামহোয়ার, বাট টেলিফোন গেটস ইজি অ্যাক্সেস টু এভরিহোয়ার ইভেন ইন দ্য রেস্ট্রিক্টেড এরিয়াস। আচ্ছা, কোথাও অনেক সময় অনেক জায়গা আছে যেটা রেস্ট্রিক্টেড থাকে, যেখানে যাওয়ার জন্য অনেক বিধিনিষেধ পার করে যেতে হয়, কিন্তু টেলিফোনের ক্ষেত্রে আবার সেটা না, সেটা আমি সহজেই কিন্তু একটা মানুষের সাথে যোগাযোগ করতে পারি যদি তিনি ফোনটি রিসিভ করেন।
ঠিক আছে। আচ্ছা, সেই সাথে ইনক্রিজিং পার্সোনাল ইন্টারাকশন, এটার মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি পায়। টেলিফোন হেল্পস টু ইনক্রিজ পার্সোনাল ইন্টারাকশন বিটুইন অ্যান্ড অ্যামং পিপল। ডিউ টু দ্য অ্যাভেলেবিলিটি অফ টেলিফোন অর সেলফোন, ওয়ান ক্যান ইজিলি মেক কার্টেসি কল টু আদার হোয়েন এভার হি গেটস চান্স অ্যান্ড ইট ডেফিনেটলি এনহান্সেস দেয়ার রিলেশনশিপ। মানে টেলিফোন বা সেলফোন ব্যবহারের মাধ্যমে আসলে খুব সহজে একটা মানুষের সাথে সৌজন্যতামূলক ফোন কল করা যায়, সম্পর্ক রক্ষা করা যায়। হ্যাঁ, গিয়ে দেখা করাটা অনেক সময় অনেক ক্ষেত্রে কী হয় না, সহজ হয় না, সময়ের অভাবে হোক, সুযোগের অভাবে হোক, কিন্তু টেলিফোনের মাধ্যমে কী করা যেতে পারে, খুব সহজে আরেকজন ব্যক্তির সাথে ইন্টারাকশন করাটা অনেক সহজ টেলিফোন ব্যবহারের মাধ্যমে, এবং এটা আসলে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক। সেই সাথে প্রোভাইডিং ফার্স্ট ইম্প্রেশন, টেলিফোন ইজ সাচ এ মিডিয়াম হোয়ার দেয়ার ইজ এ চান্স টু গিভ এ ফার্স্ট ইম্প্রেশন টু আদার অ্যাট এভরি কল, অ্যান্ড উই নো দ্যাট ফার্স্ট ইম্প্রেশন লাস্টস লং। The voice and attitude of a person reveal his personality in telephone talking. So telephone provides first impression to each other. যেহেতু আমার কণ্ঠস্বর, আমার বাচনভঙ্গি, আমার উচ্চারণের মাধ্যমে আমার ব্যক্তিত্বের অনেকটাই প্রকাশিত হয়, তাহলে টেলিফোনের ব্যবহারের মাধ্যমে আসলে ফার্স্ট ইম্প্রেশন তৈরি করা যায়। আর আরেকটা জিনিস আছে, যে মানুষের যে প্রথম যে ইম্প্রেশনটা হয় একজন মানুষের প্রতি, সেটা অনেক দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ টেলিফোন করে, সেটা হলো এক্সচেঞ্জিং ইমার্জেন্সি নিউজ। ইমার্জেন্সি নিউজগুলো আমরা খুব দ্রুত টেলিফোন ব্যবহারের মাধ্যমে আরেকজনের কাছে পৌঁছে দিতে পারি। টেলিফোন ইজ অলসো ইউজ টু সেন্ড ইমার্জেন্সি নিউজ টু সামওয়ান বিসাইড নর্মাল এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। দ্যাট ইজ নো আদার সুইটেবল ওয়ে অফ সেন্ডিং নিউজ অন ইমার্জেন্সি বেসিস উইদাউট টেলিফোন। অর্থাৎ ফোন ব্যবহারের মাধ্যমে আমি খুব দ্রুত ইমার্জেন্সি একটা খবর পৌঁছাতে পারি, যেটা আসলে অন্য কোনো কমিউনিকেশনের মাধ্যমে করা সম্ভব না। চিঠি লেখা বলো, ইমেইল বলো, ইমেইল সে চেক করতে পারে নাও করতে পারে, আবার চেক করলেও দেখা যাচ্ছে রিপ্লাইটা আমি পেলাম না, আমি জানতে পারলাম না সেই জিনিসটা দেখেছি কি না। আবার দেখা করে বলাটাও তো অনেক বেশি সময় সাপেক্ষ। তো যে কোনো ইমার্জেন্সি নিউজ পৌঁছানোর জন্য সবচেয়ে ইজিয়েস্ট মাধ্যম হলো টেলিফোন। পারচেজিং অ্যান্ড সেলিং অফ প্রোডাক্ট, টেলিফোনকে অনেক সময় পণ্য বেচা কেনার মাধ্যম হিসেবেও ব্যবহার করা হয়, যেটাকে টেলি মার্কেটিং বলে। Nowadays, telephone is widely used for purchasing and selling products and services. By telephone, a customer can place order and a seller can receive the order and inform the customer about the delivery of the product. আমরা বর্তমান সময়ে যে e-marketing বা online marketing এর ক্ষেত্রে আমরা দেখছি যে ফোনের ব্যবহারটা অনেক বেশি হচ্ছে। আমরা স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ইউজ করছি, আমরা আমাদের অর্ডারগুলো প্লেস করছি, বিকাশের মাধ্যমে পেমেন্ট করছি, এবং দেখা যাচ্ছে সে যে পণ্যটা পাঠিয়েছে সেটা আমাকে SMS এর মাধ্যমে জানাচ্ছে, আবার আমার পণ্যটা পৌঁছে গেলে আমি কুরিয়ারের কাছ থেকে ফোন কল পাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ আমার সমস্ত কার্যক্রমটাই কিন্তু টেলিফোনের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। আমার বিভিন্ন পণ্যের অর্ডার বা বিভিন্ন পণ্যের প্রমোশনগুলো আমার মোবাইলে অনেক সময় SMS আকারে আসে, অনেক সময় টেলিফোন আকারে আসে, মানে ফোন আকারে আসে, যে হ্যাঁ আপনাকে অনেক সময় হয় না যে ফোন করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পণ্য সম্পর্কে। তাহলে পণ্য বেচা কেনায় টেলিফোন অনেক বেশি ব্যবহৃত হচ্ছে বর্তমান সময়ে, আরও বেশি, ঠিক আছে। Easy means of controlling and coordination. Coordination and controlling can be established through telephone. Sometimes a telephone call from the boss is enough to create control over his subordinates and manage coordination among departments. ঠিক আছে, সবসময় বসের পক্ষে সব জায়গায় গিয়ে সবাইকে কন্ট্রোল করা বা কোঅর্ডিনেট করা সম্ভব হয় না। দেখা যায় যে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হয়তো একটা ফোন করে দিলেন, সেই ফোনের মাধ্যমে সবার খোঁজ খবর নিলেন, তত্ত্বাবধান করলেন যে কাজের কী অবস্থা, তাদের অগ্রগতি কতটুকু, বা সেই কাজটি যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না। হ্যাঁ, তাহলে এভাবে কী করা যাচ্ছে, কন্ট্রোল করা যাচ্ছে, কোঅর্ডিনেট করা যাচ্ছে। সেই সাথে রিপ্লেস অফ রিটেন কমিউনিকেশন, ইট ইজ দ্য এজ অফ কমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড রিটেন মেসেজ ইজ রিয়ারলি সেন্ট এক্সেপ্ট হোয়ার রিটেন ডকুমেন্ট ইজ ইনভাইটেবল। এ সিম্পল ফোন কল ফর 2 seconds ক্যান সেন্ড নিউজ হুইচ রিকোয়ার্স 5 pages রাইটিং। সো এ টেলিফোন কল ইজ প্রেফার্ড ইনস্টেড অফ রাইটিং অন পেপার বিকজ অফ ইটস ইজিনেস অ্যান্ড লিস্ট টাইম কনজামশন। মানে লিখিত আসলে আকারে এখন আমরা অনেক কমই ডকুমেন্টস রাখি। আর একটি ব্যাপার যেটা বলছিলাম, ইম্পর্টেন্ট ফর রিসার্চ, টেলিফোন হ্যাজ গ্রেট ইম্পর্টেন্স ইন দ্য ফিল্ড অফ রিসার্চ। ইট ইজ ওয়াইডলি ইউজড ফর কালেক্টিং ডাটা ফ্রম দ্য রেসপন্ডেন্টস আন্ডার ইন্টারভিউ মেথড অ্যান্ড সার্ভে মেথড। When the respondents are not physically available or the researcher doesn't have time to reach them, telephone is the proper media of collecting data. রিসার্চের ক্ষেত্রে টেলিফোন অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। সেটা হচ্ছে যে তথ্য সংগ্রহের ক্ষেত্রে বা যে কোনো সার্ভে করার সময় টেলিফোনের মাধ্যমে আসলে তথ্য সংগ্রহ করাটা অনেক সময় অনেক বেশি কার্যকরী একটি উপায় হয়। যখন দেখা যায় যে আমার যে রেসপন্ডেন্ট, অর্থাৎ যার কাছ থেকে আমি তথ্য নেব, তার হাতে সময় নেই বা তিনি ফিজিক্যালি অ্যাভেলেবল না, বা
যে রিসার্চার তার সময় নেই সেই ব্যক্তির কাছে পৌঁছানোর মতো, সেসব ক্ষেত্রে টেলিফোন আসলে ডাটা কালেকশনের জন্য একটা খুবই কার্যকর একটা মাধ্যম।